গামসা মরদি কেন লুকাই আসি জানেন দশ লক্ষ টাকা দেনা আসি পাওনা দাঁড়ার আমারে খুন হুন করে কুত্তার মতো খুঁজতে আছে পাইলে উত্তম মধ্যম দিব এই জন্য গামসা মর দিয়ে লুকাই আসি কেউ দেখছি কেন আল্লাহ রক্ষা করি দাদু এই হালার বোনা এই যে তোমার নাতি ভাই ও লোটন হ্যাঁ দাদু এনে কি চিন্তা কর। বাইরে দশ লক্ষ টাকা দেনা আসি মানুষ খালি আমার টোকায় মারতে বলি মানুষের টাকা পরিশোধ করতে পারতেছি না এই টেনশনে এখানে গামছা মোড়া দিয়ে লুকাই রইছি তুই আবার করতে গাইছ আর তোমার লোকান লাগবে না তোমার লোকানের দিন শেষ কস কি তার মানে তোমার কপাল তো খুই গেছে কেমনে আর কোনো পাওনা দার তোমার সামনে আইব না আজকের পর থেকে তুমি কারো কর দিবে না আর তুমি গরিব থাকবে না বাবির বকা আর তোমার শুনুন লাগবো না আরে কেমনে খুইলা ক তুমি একটা লটারি কিনছিলে লটারির টিকিট হ্যাঁ কিনছিলাম তো চল্লিশ লক্ষ লাগিয়ে গেছে কি কস চল্লিশ লক্ষ টাকা লাগছে হ্যাঁ দাদা আজকের পর থেকে তুমি স্বাধীনভাবে চলবা আজকের পর থেকে তুমি কাউরে কর দিবে না আর একটা কথা মন রেখো এই যে আমি তোমার নাতি সারা জীবন তোমার সাথে আছি আর জীবনও থাকবো কি আমার কথা রাখবা না হু আর ইউ মানে হু আর ইউ গেট আউট ইয়েস নো ভেরি গুড তুমি কার সাথে কথা বলতেছো এখন চল্লিশ লক্ষ টাকার সাথে কথা বলতেছো তোমার মাথা ছোট লোক আমার সামনে যেন আর না আসে তোমার আমি চিনি না এ দাদা তোমার মা তো তাড়াতাড়ি লেগে গেলো আরে চল্লিশ লক্ষ টাকা পাইছে ওটা আমার অবদান আছে আমি তো তোমার দিয়ে কিনাইছিলাম সবকিছু করাইছিলাম ও নট গুড নো ইয়াস ভেরি গুড গেট আউট কি রে ভাই তুই নগদ দিয়ে পোলটি মারলো দাদা তুমি কি কাজটা ঠিক করলা এই নগদ আমার লোকে পোলটি মারি ও রাবিশ ইউর ব্যাক টু মিস ইউ গেট আউট লঞ্চার্স ইডিয়েট ব্যাক টু মিস গেট আউট এটা কি হইলো চল্লিশ লক্ষ কোটে গরমে নাতি রে ভুইলা গেলো হ্যাঁ রে শালা পোল্ট্রি বাজ জীবনে কত পোলট্রি বাজ দেখছি ইয়ার মতো পোলট্রি বাজ দেখি নাই ভাবি ভাবি কে নাকি কোহ নিতুভাবে আপনি হ আমি আজকে কত দিন হয়ে গেলগা গা আপনি আমার কাছ থেকে পাঁচ কেজি চাল করজন নিচ্ছেন দেও নামে নিতেছেন না আপনি তো জানেন আমিও আর একজনের সংসার করি প্রত্যেকটা জিনিসের কোনায় কোনায় হিসাব দেওয়া লাগে এই সালে হিসাব ছিল আমি কি করবো আমার আমার চালটা ফেরত দেন তাড়াতাড়ি দেখেন ভাবি উদার করে আনি দার করে আনি আমার কি ভাল লাগে এমনি আনতে আমার যদি সামর্থ্য থাকতো আপনার সাইল দিয়ে আমি কবেই দেয়া দিতাম আপনার পাঁচ কেজি চাল দিয়ে আমি পনেরো দিন চলছি কষ্টের কথা কি কমো দুই দিন ধরে আমি না খাইয়া আসি আপনার ভাই কোনো বাজারের ব্যবস্থা করতে পারে নাই কি গো বাজা সদের সাইলের কোনো ব্যবস্থা করছো এই যে তোমার না যে নিতো ভাবিতে ফার্স্ট কেজি সাইল আনছি ভাবি অনেক সাইলের লাগে খারে রয়েছে সাইল দাও হু আর ইউ ও আনছো তাহলে দাও এখন ভাবি রে কেজি সাইল দিয়ে দিতেছি ইয়েস এটা কি নো এটা কি রান্না খায় না খায় ভেরি গুড মানে এটা কি কোনো মাছের নাম না তরকারির নাম আরে ভাবি আপনি এখনো বুঝতেছেন না আপনি কি জিন্দেগিতে স্কুলে যান নাই এগ্রা ইংরেজি ভাষা ওই যে বিদেশি আছে না ওনারা কয় আমি তো আমার মানে বুঝি আমি স্কুলে গেছিলাম এর লিগে বুঝছি যেটা ইংরেজি ইয়েস নো ভেরি গুড জানো আমি কে তুমি কে ইংরেজি ফিংরাজি কইতে আছো এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাইতাছে গা 40 লক্ষ টাকার মালিক এই মুহূর্তে আমি 40 লক্ষ টাকা আমার কাছে আছে হু আর ইউ হু আর ইউ ইয়েস নো ভেরি গুড আই অ্যাম গো লট ইন থামো

কেন? এ যেমন কাตาล দোকানে গেলে কাตาล একটা বাইসা লই। খাল। মুদি দোকানে গেলে কোন সদাই লম বাইসা লই। নাল। ঠিক আছে। সবজি দোকানের গেলে কোইন্ডাল লম না বেগুন লম না আলু লম বাইসা লই। ঠিক আছে। যে কোন জিনিস কিনে গেলে বাইসা লই না? খালন। যে এইটা আমার মন মতো। তো এ ডাক্তার দোকানে আমি এই দুটা পাইছি। বাইসা লইছি। এই দুটা খাইলে আমার ব ভালো হইব সোজা কথা। আচ্ছা না। না মইরা যাইবো। আরে ভাই। এই যে হচ্ছে হেই ক্যামের ওষুধ দেখছ না নে হ্যাঁ?

কইছিলাম না যে ওষুধটা খাওয়ান না ডাক্তারের পরামর্শ ছাড়া তো ওষুধ খাওয়ান তাহলে ক্ষতি হইবো এখন তো বোমর সে ক্ষতি হয়েছে না দেখুন কি করছে কাজটা আরে বেটা ওর বোমর সে ওরে পুলিশে ধরে দিয়ে দেবো আমার কি সাজা দেবো কইবে কই খেয়ালছিলেন ট্যাবলেট ও দোকান থেকে আনছিলেন আমার ছাড়বো না কত বড় গাধা ইয়েস নো ভেরি গুড একটা কথা বলি আপনাদেরকে এই দেই বাটপার এই মুর্দারে জিন্দা করতে কত লক্ষ টাকা লাগবে শুধু আমাকে অর্ডার করুন টাকার পাহাড় বসাই দিমু আপ পাগলের গোষ্ঠী কি কইতাছেন ও তো পুরো মেন্টাল হয়ে গেছে কাম আরে যেই মাস হই না যায় তার বাপের গায়ে জোর যদি কেউ বাঁচাইতে পারে হাজার ডাক্তার যদি তার বাইটা খাওয়া না তারপর বাঁচাইতে পারে না বাঁচাইতে পারে হ্যাঁ ইয়েস নো ভেরি গুড গেট আউট হাউ আর ইউ ফাইন লেডিজ এন্ড জেন্টলম্যান আর দোস্ত মানুর বাপ কানে পিটা